প্রথমে এই যে একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম, কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আর আমাদের দিকে কত মায়া নিয়ে তাকায় আছে দেখেন। কারণ এই যে ভাঙ্গা খোলসা দেখতে পাচ্ছি, দেখেন এই যে দেখেন রক্তবর্ণ ভাঙ্গা খোলসা। যে ভাইয়া এই দেখেন ছেলে পাখিটা কিভাবে ডাকতেছে, এটা হচ্ছে ছেলে পাখি ডাকতেছে কিন্তু মেয়ে পাখিটাকে। আর মেয়ে পাখিটা কখনো মিটিং করবে না, মানে এরকম মিটিং কল দিবে না লেজ তুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর বার্ডস অফ ভিলেজ এখন হচ্ছে 1,10,000 ফ্যামিলি মেম্বারের একটা পরিবার। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ কালকে দেখলাম আমার হচ্ছে ফেসবুক পেজটা হচ্ছে 60K, অর্থাৎ 60,000 ফুলফিল হয়ে গেছে, 60,000 প্লাস হয়ে গেছে। আর কিছুদিন আগে আপনারা যেটা দেখলেন 50K ফুলফিল হয়েছে হচ্ছে ইউটিউব চ্যানেলে। এই মোট 60,000 আর 50,000, এই মোট 1,10,000 ফ্যামিলি মেম্বার এখন আমরা হচ্ছি বার্ডস অফ ভিলেজ। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক দিন হয় যেটা আমার লাভজনক পালন সবচেয়ে বেশি বাচ্চা সংগ্রহ করি চাইনিজ সিলভার ডাব, সেটার বাচ্চা সংগ্রহ করা হয় না। সো চলেন আজকে আমরা হচ্ছে এই পাখিটার বাচ্চা সংগ্রহ করব, দেখি কয়টা বাচ্চা সংগ্রহ করব। আগে আমার প্ল্যানিং করে রাখছি যে আজকে বড় খাঁচা নিয়ে যাব, জানি না বড় খাঁচাটা ভরপুর হবে কিনা। তো আমরা আজকে হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করতে যাব, কিন্তু তার আগে আমি যেটা করছি আজকে নিয়ত করছি বড় খাঁচা নিব। আশা করি আজকে অনেকগুলো বাচ্চা হয়তো বা সংগ্রহ করলেও করতে পারি। তাই হচ্ছে খাঁচাটা অনেকদিন হয় হচ্ছে ব্যবহার করা হয় না। এই খাঁচাগুলো শুধুমাত্র মানে বাচ্চা ক্যারি করার জন্য বা বাচ্চা সংগ্রহ করার জন্যই আমি ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে সুন্দরভাবে স্প্রে করে রোদের মধ্যে জীবাণুনাশক স্প্রে করে রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম। তো আমরা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম করে হচ্ছে পাখির ঘরে ঢুকলাম। পাখির ঘরে ঢুকে আমরা আমাদের হচ্ছে ঘুঘু পাখির সেট আপটা হচ্ছে এই দিকে, আর এই যে ঘুঘু পাখির সেট আপ এইটা না, এইটা হচ্ছে ঘুঘু পাখির সেট আপ। তার আগে বলিনি, এইগুলো হচ্ছে ওই পাখিগুলো যেগুলো হচ্ছে মাশাল্লাহ আমরা অলমোস্ট বিক্রি করে ফেলছি, অনেকগুলো ছিল। এখন মাত্র এই কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে, দুইটা আলাদা আলাদা করে রাখা আছে। সো এখন পর্যন্ত যারা ঘুঘু পাখি নিতে ইচ্ছুক বা নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে। দেখেন ঘুঘুগুলো দেখেন পুরাই অ্যাক্টিভ, যেই ডিম বাচ্চা করবে অ্যাডজাস্ট করতে যে কয়দিন লাগে দেখেন একদম ফুলফিল রেডি আলহামদুলিল্লাহ। আগে কিন্তু এই যে এইখানে ছিল, কিন্তু এখন হচ্ছে এটা লাভবার্ডে সেট আপ করে ফেলছি। ইনশাল্লাহ আপনাদেরকে পরের ভিডিওটাতে দেখাবো, আপডেটের ভিডিওটাতে। সো এই যে দেখেন এই হচ্ছে ঘুঘু কটা। সো যারা এখন পর্যন্ত কিনতে ইচ্ছুক যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে। তো প্রথমত হচ্ছে আমরা দেখেন প্রতিটা, যেমন এই যে এইটাতে বাচ্চা, এইটাতে বাচ্চা, এইটাতে বাচ্চা, খালি বাচ্চাই বাচ্চা দেখতে পাচ্ছি। তো দেখি এই খাঁচাটার কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম করে এই খাঁচাটার হচ্ছে এই যে দেখেন বাচ্চা দুইটা বড় হয়ে গেছে 100%। ওর বাবা মা আবারও হয়তো বা ডিম দিছে মাশাআল্লাহ। প্রথমে এই যে একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম, তারপর এই যে আরো একটা বাচ্চাকে আমরা সংগ্রহ করে নিলাম মাশাআল্লাহ। বাচ্চাগুলো দেখে দেখেন কতটা সুন্দর লাগছে। আর এদের বাবা মা দেখবো যে ডিম দিচ্ছে কিনা আবারও নতুন করে, না এর বাবা মা ডিম দিবে। দেখেন সুন্দর করে বাসাটা তৈরি করে নিচ্ছে। তারপর আমরা এইটাতে দেখবো এটা কি অবস্থা এদের। এই যে এইটা তো মাশাল্লাহ দুইটা বাচ্চা। প্রথমে এই যে একটা বাচ্চাকে আমরা সংগ্রহ করে নিলাম মাশাল্লাহ। এই যে দেখেন একদম বাচ্চা 1-1.5 মাস হয়ে গেছে। তারপর এই যে আরো একটা বাচ্চাকে সংগ্রহ করে নিলাম মাশাআল্লাহ, দুইটা বাচ্চা। এবং বাচ্চাগুলোর হেলথ এবং গ্রোথটা দেখেন মাশাআল্লাহ বলতেই হয়। আর এদের বাবা মায়ের দেখি কি অবস্থা। এর বাবা মা ডিম নিয়ে বসে আছে, মেবি বোঝা যাচ্ছে যে ডিম নিয়ে বসে আছে। এই যে দেখেন সরতে চাচ্ছে না। তারপর এটাতে না বাচ্চা দেয়নি, এটাতে হচ্ছে আমার এর ফিমেল পাখিটা মারা গেছে। আর আমার ওই যে রেড আই একটা ঘুঘু পাখি ছিল ওটা মেয়ে হয়েছে, এটার সাথে ওইটা জোড়াটা দিছি। এই যে জোড়াটা নিতে যে এটা থেকে কি বাচ্চা পাবো সেটাই হলো কথা। যে এক কালারের যে সাদা এবং রেড আই যে একটা বাচ্চা বের হয়েছিল ওইটা এখন আমার ফিমেল হয়ে গেছে মাশাল্লাহ। তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এই যে আর একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা সংগ্রহ করে নিলাম। তারপর এখানে আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা মাশাল্লাহ, এই যে একটা বাচ্চা। প্রতিটা খোপে আলহামদুলিল্লাহ বাচ্চা পাচ্ছি। তারপরে এইটার কি অবস্থা, এইটাতে ডিম নিয়ে বসে আছে, দেখেন কত সুন্দর করে কত গোছানো ভাবে মাশাল্লাহ, দেখে খুব ভালো লাগতেছে। তারপরে এক দর্শক আমাকে বারবার বলে যে ভাইয়া এই দেখেন ছেলে পাখিটা কিভাবে ডাকতেছে, এটা হচ্ছে ছেলে পাখি ডাকতেছে কিন্তু মেয়ে পাখিটাকে, আর মেয়ে পাখিটা কখনো মিটিং করবে না, মানে এরকম মিটিং কল দিবে না লেজ তুলে। মেয়েটা হয়তো বা একটু একটু করে বাঁকবে কিন্তু এরকম বাঁকবে না ছেলেটার মতন করে, দেখেন এই যে ছেলেটা কিন্তু ঠিক এরকম করবে। তো এক দর্শক আমাকে বেশ কিছুদিন থেকে বলছে এটা নিয়ে ভিডিও বানান। আসলে এত ছোট বিষয় নিয়ে ভিডিও বানার কিছু নাই, জাস্ট আমি দেখাই দিলাম এই ভিডিওর মাঝখানে। এই যে দেখেন এইটাই হচ্ছে ছেলে পাখির লক্ষণ, যে এইভাবে ছেলে পাখি, আর ছেলে পাখি আর মেয়ে পাখি কিভাবে চিনবেন এটার উপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো আসলে আমি ভিডিওর মাঝখানে এটা দেখানোর কারণ হচ্ছে আমার ওই সময় ঘুঘু পাখিটা ডাকতেছিল। তার পরের খাঁচাটা আমরা দেখব, এটাও দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগতেছে। তারপর এইটাতে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এই যে মাশাআল্লাহ দেখেন, এই যে বাচ্চাটাকে ধরে নিলাম। তারপর আরো একটা বাচ্চা এখানে, এই যে আরো একটা বাচ্চা মাশাআল্লাহ ধরে নিলাম। আর এদের বাবা মা আবারও দেখেন ডিমে চলে গেছে, আমি যে বলি 12 মাসে 13 বার তার প্রমাণ এই যে দেখেন, এদের বাবা মা বাচ্চা আমি সংগ্রহ করতে না করতে এরা আবার ডিমে চলে গেছে। দেখা যাচ্ছে যে আবার 15-20 দিনের মধ্যে আবারও আমরা বাচ্চা সংগ্রহ করতে পারবো মাশাআল্লাহ। পরেরটার কি অবস্থা, এটা তো এই যে একটা বাচ্চা, তারপর এই যে আরো একটা বাচ্চা। প্রতিটা খোপে আলহামদুলিল্লাহ দুইটা করে বাচ্চা দিছে মাশাআল্লাহ। এই যে একটা বাচ্চা ধরে নিলাম। আর এদের বাবা মা হচ্ছে, এদের বাবা মাকেও দেখিনি, এদের বাবা মা এই যে ডিমে চলে গেছে মাশাআল্লাহ, দেখে ভালো লাগছে। দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ বলতেই হয়। তারপর এটার কি অবস্থা, এটাও ডিমে চলে গেছে মাশাআল্লাহ বলতেই হয়। এই যে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, আর আমাদের দিকে কত মায়া নিয়ে তাকায় আছে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এইটা এর পরের বার আরো অনেকগুলো বাচ্চা পাবো আশা করি। এই যে দেখেন এটাও ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ বলতেই হয়। আর এইটার মেবি হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটছে, যার কারণে এই যে ভাঙ্গা খোলসা দেখতে পাচ্ছি দেখেন, এই যে দেখেন রক্তবর্ণ ভাঙ্গা খোলসা মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর করে নিয়ে বসে আছে, আমাদেরকে দেখানোর কোনো সুযোগই নাই। এই যে দেখেন কোনো চান্স নাই এখান থেকে। তারপর এইখানে দেখেন কত সুন্দর করে বাচ্চা দুইটা বসে আছে বাবা মার সাথে মাশাআল্লাহ বলতেই হয়। দেখেন কত সুন্দর করে বসে আছে। এই যে আমরা একটু ডিস্টার্ব করে ফেললাম মনে হয়, যাক ওদেরকে তো আর সংগ্রহ করার মতন না ওই বাচ্চাগুলো। তারপর এইটাতে দেখবো নিচেরটা, এটাতে একটা ডিম দিছে দেখেন, কিন্তু এই ডিমটাতে আমি খুশি না, কারণ ও হচ্ছে বাসা তৈরি না করে নেস্টিং মেটেরিয়াল দিতে হবে না করে। এই যে দেখেন এরা যে এরকম সুন্দর করে বাসা তৈরি করছে, এই যে দেখেন এরা কত সুন্দর করে বাসা তৈরি করছে, কিন্তু এরা বাসা না করে ডিম পাড়ে দিছে। তারপর এই যে আমরা দেখেন এর মায়ের সাথে কত সুন্দর করে পাখিটা বসে আছে। এই যে বাচ্চা, এটা কিন্তু বাচ্চা, এই যে উড়ে বের হলো। আর এই যে একটা বাচ্চা ওর বাবার সাথে হেঁটে বের হচ্ছে, তো আমরা এইটাকেও সংগ্রহ করে নিব। খুব ফাজিল দেখেন বের হয়ে চলে যেতে যাচ্ছিল, এই যে দেখেন কত যুদ্ধ করে ধরলাম মাশাআল্লাহ। এই যে আরো একটা, আবার দেখেন ওদের এই যে আমরা বাচ্চা সংগ্রহ করলাম দেখেন বের হয়নি, এই যে দেখেন আমার বাবা মা এই যে ডিম নিয়ে বসেছিল, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে এই যে ডিমের ভান্ডটাকে একটু সোজা করে দেবো, নাহলে পড়ে যাবে। সোজা হয়ে গেল, এই যে দেখেন কত সুন্দর করে নিয়ে বসে আছে। তারপর আসলো হচ্ছে এইটা, এরাও ডিম নিয়ে বসে আছে দেখেন। এই হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ঘুঘু পাখি, এখন বেশি না, অনলি 16 জোড়া আলহামদুলিল্লাহ। এই যে আজকে হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম, এবং দেখেন বাচ্চাগুলো কত কিউট লাগতেছে। আজকে হচ্ছে আমরা এই যে ঘুঘু পাখির এই বাচ্চাগুলো বলছিলাম যে আজকে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করব। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে অনেকগুলোই বাচ্চা সংগ্রহ করতে পারছি আমার কাছে। আর আমার ঘুঘু পাখি হচ্ছে সবচেয়ে লাভজনক। দেখলেন যে কয়েকদিন আগে অনেকগুলো পাখি অ্যাডাল্ট হয়ে গেছিল। আসলে অনেকগুলো করলে অনেকগুলো বাচ্চা হবে, আর অনেকগুলো বাচ্চা করার সেল করারও তো একটা জায়গা থাকতে হবে। ওই জন্য প্রসেসিংটা মানে আগের চেয়ে অনেকটা কমাই নিয়ে আসছে। আগে 32 জোড়া ছিল, এখন 16 জোড়ায় নিয়ে আসছি। 16 জোড়া থেকে যতগুলো বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, যারা যারা বাচ্চা কিনতে ইচ্ছুক যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা দিতে পারবো। এই যে আজকে যে বাচ্চাগুলো সংগ্রহ করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি অ্যাডাল্ট কিনতে চান তারাও যোগাযোগ করলে ইনশাল্লাহ অ্যাডাল্ট দিতে পারবো। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।